আসসালামু আলাইকুম। আজকে বাংলা দ্বিতীয় পত্রের খুবই মজার একটা টপিকস পড়াবো, ঠিক আছে? আমি আমার টপিকসগুলো পড়ানোর সময় আমার টপিকসের কিছু কিছু স্টাইলের নাম দিয়ে থাকি। তো আজকে আপনাদেরকে যে স্টাইলটা শেখাবো সেটার নাম হচ্ছে ওরে বাবা স্টাইল, ঠিক আছে? আচ্ছা, ওরে বাবা স্টাইলে আমি আপনাদের যে টপিকসটা পড়াবো সেটার নাম হচ্ছে জ্যোতি বা ছেদ চিহ্ন। জ্যোতি বা ছেদ চিহ্ন। আচ্ছা, জ্যোতি বা ছেদ চিহ্নের জন্য আমি যে ওরে বাবা স্টাইলটা বের করেছি সেটা বলি। তার আগে বলি, জ্যোতি বা ছেদ চিহ্ন থেকে আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন কেমন হতে পারে। যদি কোয়েশ্চেন খুবই ইজি করে তখন বলবে দাড়ি চিহ্নের অপর নাম কি, পূর্ণচ্ছেদ। এভাবে কোয়েশ্চেনগুলো হতে পারে। তাহলে কমা চিহ্নের অপর নাম কি, পাদচ্ছেদ, ঠিক আছে? তাহলে এরকম কোন চিহ্নের অপর নাম কি সেটা আমাদের কোয়েশ্চেন হতে পারে, যদি কোয়েশ্চেন খুব ইজি করে। এর চেয়ে যদি একটু ট্রিকি কোয়েশ্চেন করে তখন বলতে পারে যে কোনো একটা বাড়ির নাম, রাস্তা, এগুলোর শেষে কোন চিহ্ন ব্যবহার হয়, মাস, তারিখ বা দিনের নামে কোন চিহ্ন ব্যবহৃত হয়, একটি পূর্ণ বাক্যের শেষে কোন চিহ্ন ব্যবহৃত হয়, দুটি বাক্যকে একসাথে করতে কোন চিহ্ন ব্যবহৃত হয়। এটা একটু ট্রিকি কোয়েশ্চেন করলে আমাদেরকে এটা দিতে পারে। আর যদি সবচেয়ে বেশি কঠিন কোয়েশ্চেন করে তখন যে কোয়েশ্চেনটা আমাদের দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে বলবে দাড়ি চিহ্নে কতক্ষণ থামতে হয়, কমা চিহ্নে কতক্ষণ থামতে হয়, সবকিছু আপনাকে মুখস্থ রাখতে হবে। কিন্তু আমার আজকে ছোট্ট ভিডিওটিতে আপনাদেরকে এমন কিছু ট্রিক্স শেখাবো যে কোনো কিছু মুখস্থ না করে আমরা কোন চিহ্নে কতক্ষণ থামতে হয় ইজিলি পড়ব। সেটা কোন স্টাইলে বললাম, আমি স্টাইলটার নাম লিখে দিচ্ছি ওরে বাবা স্টাইলে। ওরে বাবা স্টাইল, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওরে বাবা স্টাইল আমরা শিখব জ্যোতি বা ছেদ চিহ্নের কোন চিহ্নে কতক্ষণ থামতে হয়। সো ফার্স্টে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে জ্যোতি বা ছেদ চিহ্ন কি। আমরা সাধারণত যখন কোনো কিছু লিখি বা বলি আমাদের কথার মধ্যে একটা পজ, মানে একটু থেমে যায়, বা আমরা যখন লিখি লেখার ওই লেখাটা পড়ার সময় একটু থামতে হয়, সেই ক্ষেত্রে যে চিহ্নটা ব্যবহার করি সেটাই হচ্ছে জ্যোতি বা ছেদ চিহ্ন। এই জ্যোতি বা ছেদ চিহ্ন সর্বপ্রথম আবিষ্কার করেন সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলায় যে জ্যোতি বা ছেদ চিহ্ন, এই বাংলার জ্যোতি বা ছেদ চিহ্নটা আবিষ্কার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, জ্যোতি বা ছেদ চিহ্নের সংখ্যা কয়টি এটা নিয়ে অনেক মতান্তর আছে। কেউ বলে 11টি, কেউ বলে 12টি, কেউ বলে 16টি। অ্যাকচুয়াল আনসার হচ্ছে জ্যোতি বা ছেদ চিহ্ন হচ্ছে 12টি, আর তার মধ্যে 4টি আবার এর বাইরে, 12টির বাইরে 4টি রয়েছে ব্যাকরণিক চিহ্ন। তাহলে টোটাল 16টি আমরা বলবো না, বলবো জ্যোতি বা ছেদ চিহ্ন 12টি, ব্যাকরণিক চিহ্ন কয়টি, 4টি। আচ্ছা, এখন জ্যোতি বা ছেদ চিহ্নের ওরে বাবা স্টাইলে আমি একটা আপনাদেরকে একটা ছন্দ দেখাচ্ছি। ওরে বাবা স্টাইলটা, একদা সেকেলে, একদা সেকেলে দাদুর বিস্ময় প্রকাশ কলামে, একদা সেকেলে দাদুর বিস্ময় প্রকাশ কলামে কোডার ড্যাশ দেখল, কোডার ড্যাশ দেখল, আর প্রয়োজন নেই, আর প্রয়োজন নেই, আর প্রয়োজন নেই হাইফাই ইমেইল ব্রাউজিং এর, হাইফাই ইমেইল ব্রাউজিং এর, কারণ ফেসবুকের এক কমেন্টে, ফেসবুকের এক কমেন্টে ওনাদের দ্বিগুণ সালামি আসবে। আচ্ছা, ওকে, এই জিনিসটা আমরা মনে রাখবো কিভাবে, একদা সেকেলে, একদা মানি এক, একদা মানি আমি কিভাবে মনে রাখবো, একদা সেকেল মানি কোনো একটা পুরাতন সময়ের ঘটনা, যখন দাদুর বিস্ময় প্রকাশ কলামে, দাদু পত্রিকায় একটা কলাম রেখেছে যেটা আশ্চর্যজনক ছিল, আর এই কলামটা দেখেছিল কে, কোডার ড্যাশ, কোডার ড্যাশ একজন ব্যক্তির নাম, কোডার ড্যাশ দেখলো, সেখানে দাদু কি লিখছে, দাদু লিখে দিছিল যে তার কলামে অনেক পূর্ববর্তী বা অনেক প্রাচীনকালের সময়ে দাদু একটা কলাম লিখেছিল পত্রিকায়, সেখানে লিখেছিল আর প্রয়োজন নেই হাইফাই ইমেইল ব্রাউজিং এর। দাদু বলতেছে যে হাইফাই ইমেইল ব্রাউজিং করে বা ফ্রিল্যান্সারিং করে আর টাকা ইনকাম করার খুব বেশি দরকার হবে না। কারণ কি, কারণ ফেসবুকে যদি এমন কন্টেন্ট বানাও
যেখানে তোমার লাইক কমেন্ট শেয়ার বেশি হবে, মানে একটা কমেন্ট বেশি পড়লে ওনাদের, ওনাদের বলতে কারা, যারা ব্রাউজিং করে, ওরা ব্রাউজিং করাচ্ছে, যদি ভিডিও বানায় বা ব্লগার হয় তাহলে ওনাদের আরো দ্বিগুণ সালামি আসবে, মানে আরো দ্বিগুণ বেশি সালামি মানে কি টাকা আসবে। তাহলে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সারিং না করে যদি তুমি ভিডিও কন্টেন্ট বানাতে পারো বা ব্লগার হতে পারো তাহলে তোমার আরো বেশি টাকা আসবে। সেটা দাদু অনেক আগে একবার পত্রিকা একটা কলামে লিখে দিয়েছিল, আর এটা দেখেছিল কে, কোডার ড্যাশ। এই ঘটনাটা মনে রাখতে খুব বেশি কষ্ট হওয়ার কথা না। এবার টুইস্ট বা ওরে বাবা নাম কেন? হ্যাঁ ওকে, একদা মানি এক, সেকেল মানি হচ্ছে সেকেন্ড। এক সেকেন্ড থামা লাগবে আমাদের কোন কোন চিহ্নে? দাদু, দাদুর কি থাকে, দাড়ি থাকে, আর দা আছে তার মানে দাড়ি চিহ্নে এক সেকেন্ড থামা লাগবে। বিস্ময় মানে কি? বিস্ময় মানে হচ্ছে আশ্চর্য, তাহলে আশ্চর্যবোধক চিহ্ন এক সেকেন্ড থামা লাগবে। প্রকাশের প্র মানে কি? প্র মানে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে প্রশ্নবোধক চিহ্ন এক সেকেন্ড থামা লাগবে। কলাম মানে কি? কলাম মানে হচ্ছে কোলন, কলাম মানে হচ্ছে কোলন, ঠিক আছে, এই কোলন চিহ্ন আমাদের এক সেকেন্ড থামা লাগবে। কোডা মানে কি? কোডা মানে হচ্ছে কোলন কোলন ড্যাশ, কোডা, এখানেও এক সেকেন্ড থামা লাগবে। আর ড্যাশ মানে হচ্ছে কি? ড্যাশ, ড্যাশ চিহ্ন এক সেকেন্ড থামা লাগবে। তাহলে এক সেকেন্ড থামা লাগে কয়টি চিহ্নে? এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা চিহ্নে এক সেকেন্ড থামা লাগবে। আর প্রয়োজন নেই, মানে থামার দরকার নেই। হাইফাই, হাইফাই মানে হাইফেন চিহ্নে, ঠিক আছে। ইমেল, ইমেল মানে ইলেক, ইলেক মানে হচ্ছে লোপ চিহ্নে। ব্রাউজিং মানে হচ্ছে ব্র্যাকেট, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এই তিনটা চিহ্নে আমাদের কখনোই থামতে হবে না, মানে যখন পড়ব এই তিনটা চিহ্ন থাকলে এখানে থামার দরকার হবে না। কারণ ফেসবুকের এক কমেন্টে, এক বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় থামা লাগবে। কমেন্ট মানে হচ্ছে কমা, উনাদের মানে হচ্ছে উ মানে, উনাদের মানে উদ্ধরণ কমা বা ইনভাইটেড কমা, আর এক বলার দ্বিগুণ সময় থামা লাগবে হচ্ছে সালামি মানে হচ্ছে সেমিকোলন, সালামি মানে হচ্ছে সেমিকোলন। তাহলে এই তিনটা চিহ্নে, এক বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ এই দুইটা চিহ্নে থামতে হবে, আর এক বলার দ্বিগুণ সময় থামতে হবে কোনটাতে? সেমিকোলনে, ঠিক আছে। তাহলে এখানে তিনটা টোটাল আমার ছয়, তিন তিন, এই বারোটা যদি বা ছেদ চিহ্ন কোনটাতে কতক্ষণ থামতে হবে আমরা ইজিলি মনে রাখতে পারি। এখন অনেকের মধ্যে একটা কনফিউশন দেখা যায় যেটা অনেকেই ক্লিয়ার করে না, সেটা হচ্ছে ড্যাশ চিহ্ন আর হাইফেন চিহ্নের পার্থক্য কি। ড্যাশ চিহ্ন মানে খালি ঘর বা খালি রাখা, যেখানে কিছু একটা লিখবে, আর হাইফেন চিহ্ন মানে এটা পেটের মাঝখানে, নর্মালি মাঝখানে থাকে, ড্যাশ চিহ্নটা একটু নিচে থাকে। আর ইমেইল বা ইলেক চিহ্ন মানে কি? ইলেক চিহ্ন মানে লোপ চিহ্ন, বলা হয় যে দুবছর হয়েছে তোমার সাথে দেখা হয়েছে। এই যে লোপ চিহ্নটা ব্যবহার করে আমরা রস্যইটা নাই করে দিয়েছি, তাহলে এটাই হচ্ছে ইলেক বা লোপ চিহ্ন। আচ্ছা এটাও মুছে দিলাম। এরপর অনেকেই বলে উদ্ধরণ চিহ্ন মানে উদ্ধরণ চিহ্নটাকে, ইনভাইটেড কমা, ইনভাইটেড কমা কিভাবে চিনবো? ইনভাইটেড কমা আমরা যে কোনো ন্যারেশনের ক্ষেত্রে বা উক্তির ক্ষেত্রে ডিরেক্ট ন্যারেশনে যেটা ব্যবহার করি সেটাই হচ্ছে উদ্ধরণ চিহ্ন। আচ্ছা সালামি বা সেমিকোলন, কমায়ের উপরে যেটা একটা মানে ছোট বিন্দুর মতো থাকবে সেটা হচ্ছে সেমিকোলন। তো মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আপনাদের ধরিয়ে দিই, আপনারা অনেকেই কলাম লেখার সময় মানে কোলন লেখার সময় এভাবে লিখেন, আর কোলন ড্যাশ লেখার সময় এইভাবে লেখেন, যেটা আমার কাছে মনে হয় বাংলা ব্যাকরণের জন্য ব্যাকরণের নিয়মের মধ্যে পড়ে না, এই জিনিসটা আমাদের একটু ঠিক করতে হবে। সো আজকের ভিডিওতে আমরা খুব সহজে জানতে পারলাম যতি বা ছেদ চিহ্ন সম্পর্কে। যতি বা ছেদ চিহ্ন কয়টি বলেছিলাম? যতি বা ছেদ চিহ্ন বলেছিলাম হচ্ছে বারোটি। যতি বা ছেদ চিহ্ন আবিষ্কার করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার ক্ষেত্রে। আর যতি বা ছেদ চিহ্নের কোন চিহ্নে কতক্ষণ থামতে হয় সেটা ওরে বাবা স্টাইলের মাধ্যমে খুব দ্রুত আমরা শিখে ফেললাম। আর প্রয়োজন নেই মানে হচ্ছে থামার প্রয়োজন নেই, এটা আমি একটু মেনশন করে দিচ্ছি। একদা সেকেলে মানে হচ্ছে এক সেকেন্ড থামা লাগবে, একদা সেকেলে মানে এক সেকেন্ড। আর প্রয়োজন মানে হচ্ছে থামার প্রয়োজন নেই, আর প্রয়োজন নেই মানে হচ্ছে থামার প্রয়োজন নেই। ওকে, আর হচ্ছে এক বলতে যতক্ষণ সময় ততক্ষণ এই দুইটা চিহ্নে, আর এক বলার দ্বিগুণ সময় এই চিহ্নটাতে থামতে হবে। সো আমাদের এরকম, আমাদের যদি আরো মজার মজার কিছু ট্রিক্স জানতে চান আমাদের ভিডিওগুলো সবসময় দেখবেন, আর আমাদের সাথে সবসময় সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।